প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশীয় প্রবাসী সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমি আসছি সেই ভাইরাল মুখ, আপনারা যাকে ভালোবেসে ভাইরাল করেছেন, যার ভিডিওগুলো ভালো ফার্স্ট টাইম ভিউ করেন, আমি সেই হুমায়ুনের কাছে আসছি। কৃষক হুমায়ুন, তার লাইফের কিছু কথা শুনবো, প্লাস একটি গান নিব। আসলে এই রাস্তা দিয়ে আসছি, অনেক কাদা মাটি পেরিয়ে আমি এই হুমায়ুনের কাছে আসলাম, অনেক কষ্ট করে আসছি তার কাছে। তো সমস্ত ভিডিও জুড়ে আসি আমি মাসুম পারভেজ, আপনাদের সাথে কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আসুন হুমায়ুনের সাথে কথা বলা যাক। হুমায়ুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে ভালো। আপনার কাছে আসলাম এই মানে কাদার পানি উপেক্ষা করে কাদার মধ্যে জুতার মধ্যে সব রেখে আইসি। এই সাইড দিয়ে আসছেন এই জন্যই ভাই, আর সব সাইডেই পানি বাঁচবই। আপনি যে মানে পড়েন না এটাই মানে আমি তো ভয় পাইছিলাম যে আপনি আইতাছেন আঙ্গের এদিক যে কেদো মেদো শামুক, এই যে এটাই নদীর উপরে, এই যে নদী, এটাই নদী, মেন নদী বুঝছেন, এই যে গর্ব না শুধু একটা কাছারের উপরে দাঁড় করানো, এক চাপ পড়লে গড় যাবো গা, এটা সরাইতেছে আস্তে আস্তে, নিয়ে যাবো উনি বিকালে ঘুরাইতে। তো ভাইয়া তাহলে আমি আপনার কাছে আসলাম, বুঝতে তো পারছেন আপনার কাছে সবাই গান নেওয়ার জন্যই আসে, আমিও ব্যতিক্রম না, আমি গান নেওয়ার জন্য আইসি, প্লাস আপনার কিছু কথা শুনবো যদি বলতে না ভাইয়া। হ্যাঁ অবশ্যই বলবো, আপনার জানার যদি কিছু থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি বলতেছি। আমি প্রথমে হচ্ছে জানতে চাইবো আপনার ওয়াইফ সম্পর্কে, যার কাছ থেকে আপনি কষ্ট পাইছেন এই যদি একটু বলতেন আমাদের। কি বলবো ভাই, মানে নতুন করে তো বলার মতো কিছু নাই, আমার কষ্টটা সবাই জানে, এবং মনে করেন যে সবাই জানে, আমার মনে হয় না যে এখন আর কেউ না জানার বাদ আছে। কিন্তু বর্তমানে আমার আর একটা জিনিস অন্যরকম হয়ে গেছে ভাই, মানে যেটা মানে এখন বলতেও নিজের কাছে মানে খুব খারাপ লাগতেছে, কেমনে বলি মানে আমি বুঝতে পারতেছি না। যেমন কি বিষয়টা একটু বলেন যদি। বিষয় মনে করেন যে আমার দর্শক ভালোবাসে, দেখা যায় যে মোটামুটি আমাক সবাই চেনে এখন, মানে দর্শকের ভালোবাসায় আমাক সবাই চেনে, কিন্তু এই ভালোবাসায় মনে হয় আমার মানে অনেক মানে কয়েকটা দিন মানে একটা মাস আমি অনেক সুখেই আসছিলাম, মানে অনেক সবার সাথে চলাফেরা এইভাবে, কিন্তু আজ দুইটা দিন ধরে আমার বাড়িতে একটু ঝামেলা হয়েছে, ঝামেলার কারণে মনটা একটু খারাপ বুঝছেন। তারপরে আপনি আয়া পড়ছেন, মানে সিরাজগঞ্জ আয়া ফোন দিয়েছেন, দেখেন শুধু না করতে পারিনি। আচ্ছা এই ঝামেলাটা কী একটু বলা যায়? হ্যাঁ বলা যায়, ওই যে আমার এই বিষয়ে মনে করেন যে এখন এটা তো আস্তে আস্তে খালি ছড়তে এসে ছড়তে এসে, এটাই মনে করেন যে আমার ওই আগের জিনিসটায় মানে আমার ওই আগের ওয়াইফের ফ্যামিলির থেকে মানে একটা ঝামেলা করছে আর কি। আমরা তো দরিদ্র ফ্যামিলি, মানে আমাদের তো আর ওইরকম বা সাপোর্টের লোক নাই, ওই এলাকার লোক যেটুক সাপোর্ট করে আর কি, তারপরেও দেখা যায় যার শক্তি বেশি তার পিছিয়ে লোক বেশি। ওয়াইফের ফ্যামিলি ঝামেলা করতেছে মানে আপনি যে এই ওয়াইফের কথা বলতেছেন এই ভিডিওগুলো দেখে তারা একটু ঝামেলা করতেছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে মানে ওই হোসনারা মানে আমার ওয়াইফ যে আগে ছিল মানে চলে গেছে, তারাই মনে করেন যে এখন বর্তমানে নতুন করে অনেক ধান্দা মান্দা মানে করতেছে, হয়তো মানুষে কয়েছে যে এগুলা এগুলা বইলা হুমায়ুন অনেক টাকা কামাইতেছে, মানে হুমায়ুন অনেক টাকা কামাইতেছে, তোমার মানুষ নষ্ট করতেছে তোমার মানে আর কি ইত্যাদি ইত্যাদি, মানে হয়তো মানে অনেক লোকেই কইছে এগুলা বা ওরাও শুনছে, এগুলা শুই নাই তারা মনে করেন যে এখন ওগের আবার আলাদা একটা দাপট আছে, তো ওই দাপটটা মনে হয় যে এখন আমার আম্মার কাছে কেরা জানি বলছে, আমার আম্মা কইতেছে যে এটি এটি শুনতেছি, পরে মনে করেন যে আমি পরে আমি মনে করেন যে সিদ্ধান্ত নিছি যে যদি এরকম হয় মানে আমার তারপর ভয় করে, দেখা যায় যে এখন যদি একটা কিছু করে কি আমি গেলাম হাট বাজারে তো যাই, বাজারে যাই যদি মানে ধরে আমাক মার দেয়, কারণ আমার তো আর কামাই করি না মতো আর কেউ নাই, মাও না মায়ও নয় ভাই আছে দেখবো, কিন্তু আমার মেয়েটার তো আবার অন্যরকম একটা অবস্থা হয়ে যাবো গা ভাই, কি মানে খুব ঝামেলা আছে ভাই। ও শুনতে পারলাম। তো ভাই আপনি কি তাহলে ওয়াইফের সম্বন্ধে কোনো কথা বলতে চাচ্ছেন না নাকি একটু বলবেন? না এখন মনে করেন যে বলছি মানে সবই তো বলা শেষ, মানে মানে আমি জানতে চাচ্ছি সেই মানুষটা কীরকম টাইপের মানুষ ছিল, সে আপনার হোসনারাটা কেমন মানুষ ছিল এবং কীরকম আচরণ করতো আপনার সাথে, এই অসংখ্যে অল্প একটু কথা শুনবো। না এটা ঠিক আছে, মানে এটা আমি আর আগেও শেয়ার করছি, কারণ আমি কোনোদিনই তার ভুল ধরতে পারিনি, ভুল একটাই ধরছি যে আমি ডাকাছিলাম বাড়িতে এসে আর তাক পাইনি আর এই পর্যন্ত দেখাও হয় নাই, এই ভুলটাই মানে এই ভুলটাও আমি কোনোদিন মানে আমার চোখে ভাসে নাই যে ও এরকম কি মানুষের সাথে সম্পর্ক করে। আপনার এলাকার মানুষের সাথে কীরকম আচরণ করতো? অনেক ভালো আর আচরণ করতো, ময় মুরব্বি, মাতার কাপড় পরতো না, নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, কারণ যে ভালো তার জন্য তো ভালোই কওয়া লাগে, সবাই অনেক ভালোবাসতো এবং মানুষকে ও অনেক ভক্তি করতো, কিন্তু কেউ মানে সবাই আমার চেয়ে মানুষই কষ্ট পাইছে বেশি, মানে এখনও কতজন আছে মানে নিতে পারে না জীবনেও মানে হোসনার এই কাজ করতে পারে না, উপরে আল্লাহ মানে বাদ বাকিটা হইলো
আল্লাহর ইচ্ছা। এখন কি হয়েছে না হয়েছে মানে যেহেতু এক জায়গায় বইয়া শুনি নাই, মানে দেখতে গিয়ে অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক সুন্দরই ছিল। আমার কাছে মনে করেন যত মেয়ে আস, এখনও যত মেয়েই দেখি বা এই যে মিডিয়ার সামনে কত মেয়ে আসে আমার সাথে, মানে আমাকে নিয়ে এই সেই, মানে অনেক মিডিয়াও অনেক পিক লাগায় লুগায় মনে করেন যে ই মাইরা ই করতেছে। এটি আসলে ঠিক না ভাই, একজনের মান সম্মান নিয়ে খেলা করা, কারণ আমার নিয়ে অনেক নিউজও করতেছে খারাপ নিউজ। আমিও মানে এই ব্যাপারে বলি এটিও ঠিক না। আর প্রবাসী ভাইরা মানে যারা আমাকে ভালোবাসেন তারা এটাই মানে আমি নিগেল কথা, আমার বাদ যদি মনে করেন যে যেটাই হয় আমি চাই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করি এবং সত্যটাই আমি শেয়ার করি। এখন আমার মুখ থেকে যেটা শুনবেন আশা করি ওইটাই সত্য। প্রিয় দর্শক, আসলে কি এর আগে দেখলাম একটা একটা ভিডিওর মধ্যে হুমায়ুনের প্রেমে পড়ছে একটা মডেল কন্যা, তার কাছে আসতেছে। আসলে এগুলো হচ্ছে হুমায়ুন যেটা বললো এটা সম্পূর্ণ ফেক। মানুষ নিজেকে একটু পরিচিত মুখ করার জন্য এইগুলো সাজায় আগুছায় করতেছে। আসলে প্রিয় দর্শক, সবাই কিন্তু ইউটিউবে সবাই ফেক না, সবার কন্টেন্ট ফেক না। কিছু কিছু ইউটিউবাররা আছে এগুলো করে, আমি সেই সব ইউটিউবারদের উদ্দেশ্যে বলতে চাই প্লিজ এই ধরনের কাজ করবেন না। মানুষের সম্মান নিয়ে ভালোবাসা নিয়ে যেহেতু হুমায়ুনকে সবাই ভালোবেসে ভাইরাল করছে তার ভিডিওগুলো, তাকে হুমায়ুনকে ভালোবেসে তারা ভাইরাল করছে, সেক্ষেত্রে তাকে নিয়ে এরকম কিছু করা এটা মোটেও আমি পক্ষপাতি না। সেটাই মানে আমার ঘটনাটা রিয়েল এবং সবাই ভালোবাসছে, কারণ এখন মানে মিডিয়া এরকম শুরু করেছে যে মনে হইতেছে যে আমিও মনে হয় যে মানে ডিজে সোহাগের মতো আমারটাও এটা মানে এককালে মনে হয় মানুষের ভাববো যে ছেলেটা হয়তো নাটক করছিল, কিন্তু না, যে যাই ভাবুক সমস্যা নাই, কারণ আমার ঘটনা সেটা আমি জানি এবং আমার মতো যারা মনে করেন যে এরকম আমার এই আগুনে পুড়ছে তারা অবশ্যই মানে আমি দেখছি যে একটা মডেল কন্যা আপনার পাশে দাঁড়ায় আছে এবং সেই মেয়েটা আপনাকে বলতেছে যে আপনাকে ভালোবাসে হেন্না তেন্না এগুলো স্বাচ্ছন্দ্যের কথা। আপনার ফেসটা অবশ্য দেখছিলাম যে হয়তো আপনি সেখানে আগ্রহী ছিলেন না, এটা কেন করছিলেন একটু যদি বলতেন। এটা মনে করেন যে আমি মানে ওই যে চ্যানেলে কাজ করতাম ওই চ্যানেলে মনে করলো যে এটা একটা শর্ট ফিল্মের মতো হইতেছে, মানে আমি তো আর জানি না যে মানে ওই আপনার ভিডিওর উপরে এইভাবে লিখবো বা ই করবো। আমাকে কইতেছে যে এই মেয়েটা অনেক ভালো অভিনয় করে বা ই করে, এর সাথে মানে কয়েকটা ই করতে হবো না, ই করে নিলে তাহলে তোমার আরও ভালো হবো এই বিষয়ে। বললাম ভালো হবো কেমনে, ও দর্শক মানে কমেন্টে অনেক চাইতেছে যে একটা তোমার শর্ট ফিল্ম চাইতেছে, নাটক চাইতেছে বা কোনো কিছু ই চাইতেছে, কিন্তু ওরা এই জিনিসটা প্রথম দিন যেদিন আমি মোবাইলে কথা বলি ওইদিনকে আমি জানি না যে কোনো মেয়েকে আমার গান শোনাইতেছে। ওইদিনকেই মানে ওইটা করার পরে দ্বিতীয়বার যখন আমি আবার আসলাম ওই জায়গায়, আসার পরে কইতাছে এখন যেহেতু ওইটা দিয়ে হেলাইছি মানে ভুল হয়ে গেছে, এখন এ বাবা করে কয়টা ভিডিও করে দেন। এই যে এটাই মানে এখন আপনি আমার এই জায়গায় আছেন কি, আমি আপনার এই জায়গায় আইছি, এখন আপনি আমার এই জায়গায় আছেন, আপনি কিন্তু আমি যতই আমার এই গ্রামে কিছুই নাই থাক তারপরেও কিন্তু আমি মানে করেন যে আপনার সাথে যদি একটা খারাপ ব্যবহার করি আপনি কিছু করতে পারবেন না, করতে পারবেন? এই যে এটাই আর কি মনে করেন যে আচ্ছা যাক আমি ওইটি নিয়ে ভাবি না, সমস্যা নাই। প্রিয় দর্শক, মানে আমাকে নিয়ে যেগুলো চলতেছে এগুলা মানে দয়া করে আপনারা কেউ বিশ্বাস করবেন না, কারণ আমি আর কি বলবো মানে এটা সম্পূর্ণ আমাকে নিয়ে মানে ই চলতেছে। আমি এখন আপনারা আমাকে এত ভালোবাসেন দেখাই মানে ভাইরাল নাকি কী কয় আপনারা আমাকে ভাইরাল করছে দেখেন, সবাই মানে আমাকে নিয়ে একটু ই করে কিছু মানে টাকা কামানোর ধান্দা করতেছে। আচ্ছা যাক সমস্যা নাই, করতে থাক। আচ্ছা ওই মেয়েটার সাথে কি আদৌ আপনার কখনো কথা হয় অন্তরার সাথে? না না না, তার সাথে আমার কোনো দিন মনে করেন যে ওই যে আপনার ক্যামেরার সামনে ছাড়া একটা কথা হয় নাই বা তার নাম্বার এই সেই মানে কিচ্ছু না, মানে ওই ক্যামেরা শুটের সময় যতটুকু কথা হয়েছিল তাছাড়া তার পার্সোনালি কথা কিংবা অন্য টাইম কোনো ধরনের? না 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 ভাই না, ওই যে মাটির উপর হয়েছি পার্সোনালি এই বিষয়ে আমার কোনদিন কয়ও নাই যে আসলে তোমাকে আমার ভালো লাগে, বা যদি বলতো যে মানে মিথ্যা কথা কয়েও যদি মানে ছলনা করেও যদি বলতো তাও একটু তৃপ্তি পাইতাম মনে, কারণ আমি তো আবার ছলনা একটু কমই বুঝি, আমি ভাইবা নিতাম যে আসলেও মানে ভালোবাসে তাহলে আরও ইমোশনাল হয়ে যাইতাম গা। প্রিয় দর্শক, আসলে ওই মেয়েটা তার সাথে কখনো কথাই বলতো না, মেয়েটা হুমায়ুনের সাথে কখনোই কথা বলে নাই এবং ফোনে বলেন আর এমনি বলে এইসব বিষয়ে কোনো কথা হয় না, যা তাকে ভালোবাসে যা হয়েছে ক্যামেরার সামনে। তো এগুলো প্লিজ আপনারা এগুলো মাইন্ডে নেবেন না, এগুলো আমাদের মতো ইউটিউবার আমরা খারাপ তো, আমরা তো ভালো না, আমরা কিছু ইউটিউবার আছে এগুলো করে মানুষকে ধোকা দেই এটা মোটেও ঠিক না। আমি সেসব ইউটিউবারদের বলতেছি এগুলো মোটেও ঠিক না ভাই, এইগুলো পরিহার করুন। আচ্ছা ভাই, তাহলে আজকে তাহলে আপনার ওয়াইফ তো অনেক সুন্দর ছিল দেখতে, মানে পাড়া প্রতিবেশী সবাই বলতেছে অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর ছিল, মানে আমার কাছে পিক আছে যদি মানে আপনাকে দেখামনি, আমি আমার কাছে পিক আছে নর্মাল সেটটা তোলা আমি আপনাকে দেখামনি, দেখতে সুন্দর বলতে আর কি পাতা পাড়া বসে বসে এই যে ওই যে বয়ে হয়েছে না গাছতলা ওই জায়গায় যায় জিগান গা কবো যে মানে
100 জনের ভিতরে খাড়া করালে আমার বউ 10 মানে 10 জনের ভিতরে পড়ব চেহারার দিকেও এবং কি ব্যবহারের দিকে এক নম্বরে পড়ব মানুষের সাথে আচরণ ব্যবহারের দিকে এক নম্বরে পড়ব সো স্যার আচ্ছা ঠিক আছে ভাই আসলে ভাই এই মুহূর্তে আপনার যেরকম মনের পরিস্থিতি দেখতেছি মনটা খারাপ গান শুনতে চাওয়াটা আসলে কেমন হবে জানি না কিন্তু আপনি ভালো করেই জানেন যে এগুলো সব গানের চ্যানেল আমাদের গান ছাড়া তো হয় না জানি কারণ আমার অভ্যাস হয়ে গেছে কারণ আপনার মতো অনেক মানে চ্যানেলে আমি এরকম যত কষ্টই বলি চোখ দেওয়া নিয়েলেও গান বলতে বলে আর বলা লাগে এটার সমস্যা নাই আমি একটা গান বলতেছি ঠিক আছে ভাই আমাকে একটা গান সুজন বন্ধু রে আরে ও রে বন্ধু কোন বাদেশে থাকো আমারে কেহে এলা থুয়ারে কোন ছেলের মন রাখো সুজন বন্ধুয়ারে পাষাণ বন্ধুরে আরে ও রে বন্ধু কোন বাদেশে থাকো আমারে কে এলা থুয়ারে কোন ছেলের মন রাখো সুজন বন্ধুয়ারে প্রবাস জীবন বড়ই কষ্টের রে আরে ও রে বন্ধু দেশের ডাকেও বোঝে কি হাল যাই দিন রজনী রে প্রবাসীরাই বোঝে সুজন বন্ধুয়ারে কি হাল যাই দিন রজনী রে প্রবাসীরাই বোঝে সুজন বন্ধুয়ারে তোর কলাবা দূরে খাইল রে আরে ওহো বন্ধু কলা না হয় বাতি শিশুকালের পে এমপি রীতি রে যৌবনে ডা কাতি সুজন বন্ধুয়ারে শিশুকালের বাহা আলো বাসারে যৌবনে ডা কাতি সুজন বন্ধুয়ারে জ্যোষ্ঠি নায়া সারো মাসে রে আরে ওহো বন্ধু গাঙ্গে নয়া পানি আমার খিয়ার নহ ওই না মনে রে খেলতে নাও দো রানী সুজন বন্ধুয়ারে আমার খিয়ার নহ ওই না মনে রে খেলতে নাও দো রানী সুজন বন্ধুয়ারে সুজন বন্ধুরে আরে ওহো রে বন্ধু কোন বাদেশে থাকো আমারে কেহে এলা রাইখা রে কোন ছেলের ঘর বাদ সুজন বন্ধুয়ারে তুমি আমারে কেহে এলা থুয়ারে কোন ঘরেতে থাকো সুজন বন্ধুয়ারে প্রিয় দর্শক আমি মনের মতো করে গানটা গাইতে পারলাম না কারণ আমার মনের ভিতরে অন্যরকম একটা কষ্ট নানান নোংরা জিনিস মানে ফেসবুকে
তারপরে আপনি ইউটিউবে দেখা বা ওই আমার ওই ব্যাপারে কিছু কথা শুনে মনটা অনেক দুর্বল হয়ে গেছে, কারণ আমি একদম ক্ষুদ্র মানুষ, তাই ভালো করে গাইতে পারি নাই। আর আমার গানে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন, এবং আমি অনেকটি গানই মাসুম ভাইয়ের চ্যানেলে দিয়ে যাব এবং আমার সত্য ঘটনা কোনায় তুলে ধরে দেওয়া যাব। আশা করি আপনারা শুনবেন, এবং যদি ভালো লাগে শুনে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এবং এম প্রতিভা চ্যানেলটি সবসময় সত্যর সন্ধানেই কাজ করে। আমি আজকে ঢাকা যাইতে চাইছিলাম কাজ করতে, কিন্তু মাসুম ভাই ফোন দেওয়ার কারণে যায় নাই। তাই আমি চাই আপনারা এম প্রতিভা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবশেষে সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।